সুপ্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের দেশের কৃষি নিয়ে কাজ করছে অনেকেই, কৃষি নিয়ে গবেষণা হচ্ছে, কৃষির সম্প্রসারণ হচ্ছে, নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে, গবেষণা করছে আমাদের জাতীয় গবেষণা প্রতিষ্ঠানগুলো, কৃষিক্ষেত্রে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো, পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এগুলো নিয়ে কাজ করছে। আমরা আজকে এসেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে, যারা কৃষি নিয়ে কাজ শুরু করেছেন এবং তারা কাজ করছেন বিভিন্ন ফল নিয়ে, কাজ করছেন বিভিন্ন রকমের শস্য নিয়ে, এবং তারা নতুন নতুন প্রযুক্তিকে উদ্ভাবন করার চেষ্টা করছেন এবং একই সাথে ছাত্রদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করছেন যে কীভাবে কৃষি নিয়ে কাজ করতে হয়, কীভাবে কৃষিতে নিজেদেরকে নিয়োজিত করতে হয়। আমাদের আজকের অনুষ্ঠানে দেখুন এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন। আমরা যেটা বলছিলাম যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তারা কৃষি নিয়ে কাজ করছে, তার মধ্যে একটি বড় ধরনের কাজ হচ্ছে তাদের কাঁঠাল নিয়ে। এই ক্যাম্পাসে রয়েছে অনেকগুলো কাঁঠাল গাছ এবং এই কাঁঠাল গাছগুলো কী ধরনের বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিয়ে গবেষণা করছেন এখানকার শিক্ষকরা এবং শিক্ষার্থীরা। তারা বের করার চেষ্টা করছেন একটি নতুন জাত যাতে এখান থেকে নিয়ে যাওয়া যায় এবং একটি নতুন জাত যাতে সম্প্রসারণ করা যায়। আসুন শোনা যাক তাদের গবেষণার বিষয়ে, তাদের কর্মকাণ্ড। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল এবং আমরা দিন দিন দেখছি যে কাঁঠাল নতুন করে চারা লাগানো, নতুন করে গাছ লাগানো আগ্রহটা মানুষের অনেকটা কমে যাচ্ছে। এর অনেকগুলো কারণ আছে। কাঁঠাল আস্তে আস্তে কিন্তু আমাদের দেশ থেকে নতুন করে গাছ খুব একটা লাগানো হচ্ছে না। এক হচ্ছে কাঁঠাল যেগুলো পুরাতন হচ্ছে সেগুলোর, কাঁঠালের যেহেতু কাঠের একটা আলাদা বৈশিষ্ট্য আছে যে কারণে বড় গাছগুলো কাটা পড়ছে। আবার গ্রাম বাংলায় দেখা যাচ্ছে যে ঘরবাড়ি হচ্ছে নতুন করে, অনেক ধরনের সমস্যার কারণে আমাদের গাছগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সেই তুলনায় আমরা অন্যান্য গাছ যেভাবে লাগাই, আম গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ বা অন্যান্য ফল গাছ যেভাবে আমরা রোপণ করে থাকি, কাঁঠাল গাছ রোপণ করার প্রবণতাটা আমরা একটু কম দেখি। আমরা এই জায়গাটায় একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছি যে আসলে কেন, এটার কারণটা কী। এর মূল কারণ হচ্ছে আসলে কাঁঠালের যে উপযোগিতাটা, জাতের যে বৈশিষ্ট্যটা, এটা আমরা খুব ভালো করে হাইলাইট করতে পারছি না। বাংলাদেশে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান কাঁঠাল গাছ নিয়ে গবেষণা করছেন, কিছু উপযোগিতাও পাওয়া গেছে এবং হচ্ছে কিছু ভালো জাতও বের করা হয়েছে। আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার সায়েন্স থেকে, বিশেষ করে ড্যাফোডিল ক্যাম্পাসের ভিতরেই, আপনারা জানেন যে ওয়াইড ভেরিয়েশন আছে, প্রচুর পরিমাণে প্রায় 500 উপরে আমাদের এখানে কাঁঠাল গাছ আছে। আমরা চেষ্টা করছি যে এখানকার মধ্যে বেস্ট কাঁঠাল গাছ কোনটা, এবং হচ্ছে কাঁঠাল বিভিন্ন পার্সপেক্টিভে, আরবান এরিয়ার জন্য একটু ছোট কাঁঠাল চায় এবং হচ্ছে যারা বিশেষ করে মধ্যবিত্ত পরিবার, জনসংখ্যা বেশি, তারা একটু বড় কাঁঠাল চায়। এবং কাঁঠালের মধ্যে আপনারা জানেন যে কিছু গিলা কাঁঠাল আছে, কিছু খাজা কাঁঠাল আছে, দোরাসা কাঁঠাল আছে, অনেক ধরনের বৈশিষ্ট্যের উপরে কাঁঠালের কিন্তু জনপ্রিয়তা নির্ভর করে। কেউ মিষ্টতা বেশি পছন্দ করে, কেউ আবার ডায়াবেটিক রুগী, তার জন্য একটু মিষ্টতা কম দরকার। আমরা এই সমস্ত জিনিসগুলোকে মাথায় রেখে প্রায় 500 কাঁঠাল গাছের উপরে একটা রিসার্চ করার চেষ্টা করছি। এবং হচ্ছে আপনারা দেখছেন আমার পাশে, এটা হলো একটা কাঁঠাল গাছ, গাছের বয়স খুব বেশি না। এখানে কিন্তু দেখছেন অনেক একদম গোড়া থেকে কাঁঠাল ধরে আছে। এরকম আরও অনেক চমৎকার কিছু কাঁঠাল গাছ আছে। জাতের বৈশিষ্ট্যগুলোকে আমরা নিরূপণ করার জন্য প্রায় 21-22 প্যারামিটারের উপরে আমরা এই কাঁঠাল গাছগুলোকে বৈশিষ্ট্য ক্যারেক্টারাইজেশন করছি আর কি। এবং এই ক্যারেক্টারাইজেশনগুলোকে পরবর্তীতে মলিকুলার লেভেলও নেওয়া হবে, যেটা আমাদের জন্য ভালো হবে। এই জাতগুলো আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছায় দেওয়ার জন্য ব্রিডিং অ্যাক্টিভিটিসও চলমান রাখছি। প্রচলিত দেশি ফল লটকন ইতোমধ্যেই আমাদের দেশে জনপ্রিয়।
আমরা জানি যে আমাদের দেশে নরসিংদীতে লটকন ভালো হয় এবং এই লটকন কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, কিন্তু সাভারের এই অঞ্চলগুলোতেও কিন্তু লটকনের অনেকগুলো গাছ আছে, অনেকগুলো জাত আছে। এখানকার শিক্ষকরা দেখার চেষ্টা করছেন যে এখান থেকে কোনো নতুন জাত পাওয়া যায় কিনা এবং কোন জাতটি কোন অঞ্চলের জন্য উপযুক্ত সেটিও তারা গবেষণা করে দেখছেন। আসুন শোনা যাক লটকন নিয়ে তাদের গবেষণার বিষয়বস্তু। এখানে আমাদের লটকনের উপরে গবেষণা চলছে, প্রায় 120টার মতো গাছের উপরে আমরা গবেষণা চালিয়ে দেখেছি, যেখানে মেল এবং ফিমেল প্ল্যান্ট আলাদা করা হয়েছে, এর সাথে মরফোলজিক্যাল এবং বায়োকেমিক্যাল অ্যানালাইসিস করার প্ল্যান করা হয়েছে। অলরেডি মরফোলজিক্যাল শেষের দিকে এবং এর ভিতর থেকে আমরা যেগুলো পাবো ভালো ভ্যারাইটি একটা বা দুইটা আমরা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার থেকে ডেভেলপ ভ্যারাইটি রিলিজ করার প্ল্যান আছে আগামী 2-3 বছরের ভিতরে। এরপর আমরা সিড যেগুলো ভ্যারাইটি হিসাবে আমাদের রিলিজ হবে বা রিলিজ করতে পারবো সেগুলোর সিড মাল্টিপ্লিকেশন এবং প্রোডাকশন টেকনোলজি আমরা ফার্মারদেরকে যারা লটকন চাষে আগ্রহী আমরা তাদেরকে দিতে পারবো। এছাড়াও কোন গাছগুলো কমার্শিয়াল প্রোডাকশনের জন্য উপযুক্ত এবং কোন গাছগুলো হোমস্টেড গার্ডেনিংয়ের জন্য পারফেক্ট হবে এটাও আমরা সাজেস্ট করতে পারবো। এটা যেমন অ্যাক্সেশন নাম্বার 18, এই গাছটার ম্যাচিউরিটি একটু দেরিতে আসে, ফ্লেশের পরিমাণটাও বেশি, বাট মিষ্টতার পরিমাণটা কম্পারেটিভলি কম, বাট তার ফলন অনেক বেশি। এই ধরনের লটকনগুলো আমরা কমার্শিয়াল প্রোডাকশনের জন্য বিভিন্ন ধরনের প্রসেসিংয়ের জন্য আমরা ইউজ করতে পারি। আমরা জানি যে ছায়ার ভেতরে কিন্তু অনেক ফসল উৎপাদন করা যায়, তার মধ্যে আদা যেমন চাষ করা যায় একই সাথে কিন্তু হলুদও চাষ করা যায়। বস্তায় আদা চাষ এটি কিন্তু একটি নতুন প্রযুক্তি এবং ইতোমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক জনপ্রিয় হয়েছে। আমরা উত্তরবঙ্গে দেখেছি বিভিন্ন বাড়িতে বস্তার মধ্যে আদা চাষ করেছেন, অনেকে অনেক বাগানের মধ্যেও কিন্তু আদা চাষ করেছেন। এখানেও কিন্তু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারা বস্তায় আদা চাষ নিয়ে কাজ করছেন। আসুন শোনা যাক এই বিষয়ে তাদের কর্মকাণ্ড। আপনারা দেখতে পারতেছেন যে একটা জমিতে কীভাবে আমরা ভার্টিক্যাল এক্সপ্যানশন, দ্যাট মিন্স একটা জমিতে কীভাবে অনেকগুলো ফসল আমরা চাষ করতে পারি, যেটা গাছের নিচে যেই ফসলগুলোতে ছায়া পড়ার সত্ত্বেও তার প্রোডাকশানটা ভালো হয়, এই ধরনের ফসলকে আমরা চয়েস করে এখানে নিয়ে আসছি। কারণ আপনারা জানেন বাংলাদেশের আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, আমাদেরকে ছোট একটা জমিতে ম্যাক্সিমাম প্রোডাকশান আমাদেরকে আনতেই হবে। এই আনার জন্যে আমরা এই টেকনোলজি কাজ করি, কিভাবে আমরা অল্প জমিতে অধিক পরিমাণে ফসল ফলাইতে পারি, 2-3-4 এবং আমরা 4-5 পর্যন্ত ফসলও একসাথে ফলাইতে পারি। সেই কাজটা ড্যাফোডিল খুব সুন্দরভাবে করে যাচ্ছে, আমরা তাকে লজিস্টিক সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং এই রিসার্চের ফলাফলটা আমরা ফার্মারদের মাঝে বিস্তার করে যাব। দেশের জনগণকে কীভাবে উপকার করা যায় সেই জিনিস নিয়ে আমরা আজকে এখানে আসছি। স্মার্ট বাংলাদেশ গড়ার দৃষ্টিভঙ্গি থেকে বর্তমানে স্মার্ট এগ্রিকালচারকে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে আমরা বিভিন্ন ফসলের চাষ করতে পারি। আমরা বিভিন্ন ফসলের ক্ষেত্রে দেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হয়েছে, মাছ চাষের ক্ষেত্রেও আমরা দেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হয়েছে। এখানে পেঁপে চাষের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করা হচ্ছে এবং এখানকার ছাত্ররা এবং শিক্ষার্থীরা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। আসুন আমরা দেখে নিই তাদের কার্যক্রম এবং শুনে নিই তাদের অভিজ্ঞতা। আমরা দুজন হচ্ছে একটা প্রজেক্টের সাথে ছিলাম, সেটা হচ্ছে যে DIU এগ্রোটেক। তো এইখানে মূলত আমরা চেষ্টা করছি আমাদের CSE ডিপার্টমেন্ট এবং আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে কোলাব করার, এবং এখান থেকে আমরা এই যে আমার হাতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা আমরা মূলত ইউজ করতেছি যে সয়েল থেকে কীভাবে ডাটা নেওয়া যায় আমাদের হাইব্রিড পেপার প্রোডাকশান করার জন্য,
আমরা চেষ্টা করছি যে কিভাবে অ্যাকুরেট নিউট্রিশন ডাটাটা বের করে নেওয়া যায়। সো এই ডাটাটা কালেক্ট করার পরে আমরা এটাকে সার্ভারে পাঠাই এবং ওইখান থেকে প্রসেস করে আমরা বিশ্লেষণ করে থাকি যে কিভাবে আমরা আরও প্রোডাক্টিভভাবে পাপায়াটা আরও ভালোভাবে উৎপাদন করতে পারি, সঠিক নিউট্রিশনটা সয়েলে দিতে পারি আর কি। এভাবে আমরা কাজ করে যাচ্ছি। তো আমার হাতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি জার্মান কোম্পানির ওয়াজ্যাপ মেশিন। তো এটা করে কি, এটা সয়েলের মধ্যে আমরা এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই দুটো, তো এই এর ভেতরে সেন্সার রয়েছে, তো এটা আমরা সয়েলের মধ্যে পুশ করি। তো পুশ করার পরে দিনে আমরা দুইবার ডাটা নিই। তো এটা হচ্ছে টোটালি সোলারের মাধ্যমে মানে চলে আর কি। তো এটার মাধ্যমে আমরা ডাটা নেওয়ার পরে দেন এটা হচ্ছে অটোমেটিক্যালি এর ভেতর থেকে আমাদের 2 কিলোমিটার থেকে 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে আমাদের একটা বেস স্টেশন থাকে যেটা আমাদের ইউনিভার্সিটিতে সেট আপ করা রয়েছে। সো ওইখানে ডাটাটা চলে যায়, দেন আমরা ওইখান থেকে প্রসেসটা করি আর কি। তো আমি মেইন লিডিং ডিজাইন টিমের সাথে রয়েছি যেটা আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করার চেষ্টা করছি এই ধরনের ডিভাইস, যাতে আমরা প্রান্তিক কৃষক পর্যায়ে এই ডিভাইসগুলো পৌঁছে দিতে পারি এবং ওখান থেকে ডাটাগুলো কালেক্ট করতে পারি। সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই ডিভাইসটার এটা হচ্ছে আমরা ভেতরে মানে আরেকটু ভেতরে যাবে, গভীরে যাবে, তো এটা গভীরে যাবে একটু। সো এটা আরেকটু গভীরে যাবে, যাই হোক আমি দেখানোর জন্য দেখাচ্ছি। সো এটা করার পরে আমরা হচ্ছে এটা রোদের মধ্যে মানে দিকে মুখ করে রেখে দিই। এটা হচ্ছে এম্পাওয়ার করার জন্য সোলার এনার্জি আছে, তো সোলার এনার্জির মাধ্যমে এটা চলতেছে আর এইখান থেকে সে ডাটাটা নিচ্ছে এবং অটোমেটিক্যালি ওয়্যারলেসভাবে সে ডাটাটা প্রেরণ করছে আমাদের বেস স্টেশনে। সো এইভাবে আর কি এটা ওয়ার্ক করছে। আর এইখান থেকে আমরা যে কয়েকটা ডাটা পাচ্ছি সেটা হচ্ছে সয়েল ময়েশ্চার, তারপর হচ্ছে আমাদের হচ্ছে এনপিকে, ফসফরাস, পটাশিয়াম, নাইট্রোজেন অ্যান্ড আর হচ্ছে সয়েলের যে ময়েশ্চারটা আছে এটা মেনটেন করছে আমরা মানে ইয়ে করছি আর কি। পুরো এই বাগানটিকে একটি অর্গ্যানিক বাগান হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এখানে শুধুমাত্র বিভিন্ন বিষয়ে গবেষণা হচ্ছে তা কিন্তু নয়, এখানে ছাত্ররা যুক্ত হচ্ছেন বিভিন্ন রকমের কার্যক্রমে। ছাত্ররা বিভিন্ন প্লটে বিভিন্ন রকমের প্রযুক্তি নিয়ে গাছ করছেন, নতুন নতুন জাত উদ্ভাবনের সাথে জড়িত থাকছেন, নতুন নতুন ফসল উৎপাদনের সাথে যুক্ত থাকছেন। আর এই বিষয়টি নিয়ে আমাদের জানালেন এখানকার প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমরা এগ্রিকালচার ফ্যাকাল্টি খুলেছি গত জুলাই মাস থেকে এবং এই সামনে জুলাই আসতেছে প্রায় 1 বছর হবে। এর মধ্যে কিন্তু আমরা 2টা সেমিস্টারে ছাত্র ভর্তি করেছি এবং আমরা এর ভিতরে আমরা 3টা ফিল্ড ল্যাবরেটরি, এটা হচ্ছে ফিল্ড ল্যাবরেটরি 1, আমাদের আগে সে ফিল্ড ল্যাবরেটরি 2 যেখানে শুধু ফ্রুটস হবে, এখানে ভেজিটেবলস বিশেষ করে অর্গানিক ভেজিটেবলস নিয়ে কাজ করতেছি, আর আমাদের গজারিয়াতে বড় একটা 32 একরের উপরে আমাদের জাম্পলাজম সেন্টার আছে। এরপরে আমরা পুকুর পাড়ে ফিল্ড ল্যাবরেটরি 3 আমরা করেছি। আমরা ডিপার্টমেন্টে আরও 3টা ল্যাবরেটরি করেছি, অর্থাৎ কেমিস্ট্রি ল্যাবরেটরি, প্যাথোলজি ল্যাবরেটরি, এন্টোনিয়ার বিভিন্ন করেছি। এবং আমাদের এখানে ছাত্ররা কিন্তু হাতে কলমে এখানে যা আমরা দেখতেছি এই যে ডেভেলপমেন্ট, চারা উৎপাদন, এরকম সবজি সব কিন্তু আমাদের ছাত্ররা হাতে কলমে করেছে। এটা একটা ইউনিক যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই এগ্রিকালচারে যারা পড়তেছে তারা যে মাঠে ঘাটে তারা নিজে হাতে কাজ করবে, নিজে হাতে গাছ লাগাবে, চর্চা করবে, এটা আমার ইয়ের বাইরে ছিল। কিন্তু দেখতেছি তারা আমাদের চেয়ে আগ্রহী করে কিন্তু দেখেন অল্প সময়ের ভিতর আমরা এখানে প্রচুর অর্গানিক শাকসবজি করেছি, যেটা আমাদের সুপার স্টোরে দেই, যেটা আমাদের গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে দেই এবং আমাদের এখানকার এতিমখানা আছে, এতিমখানায় দিচ্ছি। এছাড়া ড্যাফোডিল পরিবারের সবাই কিন্তু এখান থেকে অর্গানিক সবজি নিয়ে যাচ্ছে, কাজে এটা একটা লার্নিং বাই ডুইং। আর এখানে ছাত্রছাত্রীরা এখানে প্রায় 56 প্রকারের আমাদের সবজি আছে, এরকম ফল আছে প্রায় 90 প্রকারের, এগুলো তারা কিন্তু এখান থেকে শিক্ষা নিচ্ছে এবং প্র্যাকটিক্যাল কাজ তারা হাতে কমলে করতেছে, অর্থাৎ চারা উৎপাদন, গ্রাফটিং, কলম সব কিছু তারা। কাজে এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এগ্রিকালচার সায়েন্স ডিপার্টমেন্ট এই প্র্যাকটিক্যাল কর্মকাণ্ড অল্প সময়ের মধ্যে এগিয়ে গেছে। আমি আশা করি এই জন্য আমি ধন্যবাদ দিই আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে এবং তাদের সার্বিক সহযোগিতা কিন্তু আমরা দ্রুত এগিয়ে গেছি, ভবিষ্যতে আমরা আরও সহযোগিতা পাবো যেটা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে উঠায় দিবে। আজকে হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে আমরা এই ডেটাকে
পালন করতেছি আমরা ট্রি প্লান্টেশনের জন্য। আমরা টার্গেট নিয়েছি প্রায় 3,000 গাছ এবার দেব কৃষকদের মাঝে, আমাদের আশেপাশে যারা কৃষক আছে তাদেরকে 3,000 গাছ আমরা দেব, এবং ফলজ গাছ দেব, তারপরে ঔষধি গাছ দেব এবং বনজ গাছ দেব, এগুলো এখানে আমাদের কমিউনিটি দিয়ে দেবো। কাজে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কমিউনিটি আউটরিচ অর্থাৎ প্রোগ্রাম আমরা এখানে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সপ্যান্ড। এছাড়া আগেও আমরা প্রায় 2,000 মতো গাছ লাগিয়েছি, ভবিষ্যতে লাগিয়ে যাব। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এক সেমিনার এবং র্যালির আয়োজন করে। সেমিনারে বিশেষজ্ঞ বক্তাগণ পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আসুন আমরা দেখে নিই তার কতগুলো খণ্ডচিত্র। এ উপলক্ষে সম্মানিত ভাইস চ্যান্সেলার এবং প্রো ভাইস চ্যান্সেলারও তাদের মন্তব্য প্রকাশ করেন। নানাবিধ অনিয়ম এবং বিশৃঙ্খলার কারণে এনভায়রনমেন্ট এখন আমাদের প্রতি প্রতিশোধ নেওয়া শুরু করেছে। সুতরাং আমাদের এনভায়রনমেন্টকে সহায়তা করতে হবে। কীভাবে? আমাদের প্রাকৃতিক যেসব গাছপালা নদী নালা আছে সেগুলোকে রক্ষা করতে হবে। আর ব্যক্তিগতভাবে আমার একটা জিনিস মনে হয় যে এই পৃথিবী সৃষ্টি হয়েছে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য অথবা প্রাণীর জন্য অথবা গাছের জন্য। এই বিষয়টা নিয়ে আমরা মোটেই গুরুত্ব দিই না। এই পৃথিবীতে কতজন মানুষ থাকতে পারবে প্রায়, তাহলে এনভায়রনমেন্ট ব্যালেন্সড অবস্থায় থাকবে সেটা আমরা জানি না, ভাবি না, চিন্তাও করি না। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা উৎসাহ দিয়েছি গাছ লাগাতে, এবং তারা যদি 4টা গাছ 4 বছর ব্যাচেলার্স প্রোগ্রামে তুলে আনতে পারে তাহলে 4টা গাছের সব রেকর্ডপত্র আমরা পরীক্ষা করব, করি অ্যাট দি এন্ড তাদেরকে একটা ক্রেডিট দেব। এটাকে আমরা নাম দিয়েছি কার্বন ক্রেডিট, এবং এটা একটা নন ক্রেডিট কোর্স, এটার জন্য কোনো ক্লাস করতে হবে না, কিন্তু এটা হলে পরে ছাত্ররা একটা ক্রেডিট পাবে যেটা কিনা তাদেরকে ভবিষ্যতে সাহায্য করবে। এটা আমাদের একটা অনন্য অবদান আই থিঙ্ক এনভায়রনমেন্টের জন্য। আমাদের এগ্রিকালচার সায়েন্স ডিপার্টমেন্ট এবং এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আমাদের সামাজিকভাবে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমরা যাবতীয় কর্মপন্থা হাতে নিয়েছি। এখানে উল্লেখ্য যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা প্রায় 1,000 গাছ ইতিমধ্যে এর মধ্যে ক্যাম্পাসের মধ্যে মেলাবো, এবং আরও 3,000 গাছ আমাদের আশেপাশে গ্রামগুলিতে আমরা লোকাল চেয়ারম্যানদের মাধ্যমে এগুলি আমরা হ্যান্ডওভার করবো। এছাড়া আমরা ড্যাফোডিল ক্যাম্পাসে কয়েকটা এগ্রিকালচার ল্যাব স্থাপন করেছি। একটি হলো লিচু বাগান যেটা বলে, এবং সেখানে কিছু লিচু এবং আমের বাগান আমরা সেখানে করছি এবং আমরা সেখানে প্ল্যান্টেশন করে ফেলেছি। এছাড়া আমাদের আরেকটি ল্যাব আছে, ল্যাব এগ্রি ল্যাব 1 বলি আমরা, সেখানে আমাদের যাবতীয় তরি তরকারি আমরা সেখানে ফলন ঘটাই, এবং কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া, অর্থাৎ এনভায়রনমেন্টের যেন কোনো রকমের ক্ষতি সাধন না হয় সে ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ। এবং এখানে আরও ব্যাপার যে আমরা আমাদের এনভায়রনমেন্টটাকে সুন্দর রাখার জন্য আমাদের ক্যাম্পাসটাকে আমরা অত্যন্ত পরিচর্যা করি সবসময়, যেন এটা সুন্দর থাকে এবং আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়। সেমিনারের পর ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে র্যালিতে অংশগ্রহণ করেন এবং তারা সকলে মিলে বৃক্ষরোপণ অভিযানকে পরিচালনা করেন। আমরা চাইব এরকমভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এরকমভাবেই বিশ্ব পরিবেশ দিবসকে উদযাপন করবে, একই রকমভাবে পরিবেশ রক্ষায় অবদান রাখবে। তাহলেই বাংলাদেশের পরিবেশ যেমন সুন্দর হবে, কৃষিও সুন্দর হবে এবং আমাদের ভবিষ্যতও সুন্দর হবে। আমরা জানি যে গবেষণা অনেকেই করেন এবং সে গবেষণা অনেকেই হয়তো ল্যাবরেটরিতে বন্দী রাখেন, অনেকে সেটা মাঠ পর্যায়ে প্রয়োগ করেন। আমরা চাইব যে এখানে যে গবেষণাগুলো হচ্ছে সেই গবেষণার ফলাফলগুলো অবশ্যই মাঠ পর্যায়ে প্রয়োগ হবে, এবং এখান থেকে নতুন নতুন জাত উদ্ভাবিত হবে, নতুন নতুন প্রযুক্তি এবং কলাকৌশল উদ্ভাবিত হবে, এবং এখান থেকে কিন্তু আমরা আগামী দিনে ফল ফসলের নতুন নতুন জাত এবং প্রযুক্তি পাবো, এই প্রত্যাশা আমরা করতে পারি। আমরা চাইব সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, বেসরকারি প্রতিষ্ঠানগুলো এরকমভাবে গবেষণা কাজে বিনিয়োগ করবেন এবং গবেষণা কাজের মধ্য দিয়ে নতুন প্রযুক্তি বা কলাকৌশলকে উদ্ভাবন করবেন। তাহলেই বাংলাদেশের কৃষি সামনের দিকে এগিয়ে যাবে। আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।